প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্রেজেন্ট করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি স্পোকেন ইংলিশে জড়তাবিহীন কিভাবে অনুরোধ কথা বলবেন। আপনারা অনেকেই ইনবক্সে আমাকে জানিয়েছেন যে আপনারা জড়তার জন্য স্পোকেন ইংলিশে আপনি অনুরোধ কথা বলতে পারেন না। আমার একটি পরীক্ষিত পদ্ধতি আছে, সেটি হচ্ছে স্পিড ডিলিং, এটিন প্যাটার্নের স্পিড ডিলিং। আপনারা যদি নিয়মিত এটিন প্যাটার্নের স্পিড ডিলিং চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে অনর্গল ঘন্টা ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি আমার প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রদের জরিপ ছেড়ে দেখেছি যেসব স্টুডেন্টরা নিয়মিত স্পিড ডিলিং এটিন প্যাটার্নের স্পিডিং চর্চা করে, তারা খুব সহজে জড়তাবিহীন অনর্গল কথা বলতে পারবে। আজকে পড়বে আমার প্রতিষ্ঠানের একজন নিউ স্টুডেন্ট মিম, সে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমি তাকে সিম্পল প্রেজেন্টেস এবং সিম্পল পাস্ট টেন্সের বাংলা বাক্য দেবো, সেগুলি ইংরেজি আপনাদের শোনাবে। আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি তার বাক্য তৈরি প্রক্রিয়া শুনেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি স্পোকেন ইংলিশে জড়তাবিহীন অনর্গল কথা বলা সহ আপনি ফ্রি হ্যান্ডে খুব সহজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। Okay, tell the viewers, what's your full name? My name's Mohim Islam. Okay, so I'm here to talk to you Bangla language. I'm here to talk to you in English. I'm here to talk to you in English. What's your name? Share day. He gives. Share day na. He doesn't give. Share ki day, does he give. Share ki day na, doesn't he give. Share cano day. Why does he give? Share cano day na, why doesn't he give. Share ki day, what does he give? Share ki day na, what doesn't he give. Share কোনটি দেয়, হুইচ ডাজ হি গিভ, সে কোনটি দেয় না, হুইচ ডাজেন্ট হি গিভ, সে কখন দেয়, হোয়েন ডাজ হি গিভ, সে কখন দেয় না, হোয়েন ডাজেন্ট হি গিভ, সে কোথায় দেয়, ওয়ার ডাজ হি গিভ, সে কোথায় দেয় না, ওয়ার ডাজেন্ট হি গিভ, সে কাকে দেয়, ওম ডাজ হি গিভ, সে কাকে দেয় না, ওম ডাজেন্ট হি গিভ, সে কিভাবে দেয়, হাউ ডাজ হি গিভ, সে কিভাবে দেয় না, হাউ ডাজেন্ট হি গিভ। এক্সেলেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে মিমকে সিম্পল পাস্ট টেন্সের অ্যাফারমেটিভ সেন্সে একটি বাংলা বাক্য দিচ্ছি, সে এই বাক্যটিকে 18টি ইংরেজি বাক্য রূপান্তর করবে। আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি তার বাক্য তৈরির প্রক্রিয়া শুনেন, আপনারা খুব সহজে জড়তাবিহীন অনর্গল কথা বলা সহ আপনি ফ্রি হ্যান্ডিংয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। মিম, তোমাকে আমি এইভাবে একটি বাংলা বাক্য দিচ্ছি সিম্পল পাস্ট টেন্সে, তুমি এই বাক্যটিকে 18টি ইংরেজি বাক্য রূপান্তর করবে। শর্ত হচ্ছে তুমি প্রত্যেকটি ইংরেজি বাক্যের বাংলা অর্থ শুরু করবে। তো বাক্যটি হচ্ছে সে দিয়েছিল। সে দিয়েছিল, হি গেভ, সে দেয়নি, হি ডিডেন্ট গিভ, সে কি দিয়েছিল, ডিড হি গিভ, সে কি দেয়নি, ডিডেন্ট হি গিভ, সে কেন দিয়েছিল, হোয়াই ডিড হি গিভ, সে কেন দেয়নি, হোয়াই ডিডেন্ট হি গিভ, সে কি দিয়েছিল, হোয়াট ডিড হি গিভ, সে কি দেয়নি, হোয়াট ডিডেন্ট হি গিভ, সে কোনটি দিয়েছিল, হুইচ ডিড হি গিভ, সে কোনটি দেয়নি, হুইচ ডিডেন্ট হি গিভ, সে কখন দিয়েছিল, হোয়েন ডিড হি গিভ, সে কখন দেয়নি, হোয়েন ডিডেন্ট হি গিভ, সে কোথায় দিয়েছিল, হোয়ার ডিড হি গিভ, সে কোথায় দেয়নি, হোয়ার ডিডেন্ট হি গিভ, সে কাকে দিয়েছিল, ওম ডিড হি গিভ, সে কাকে দেয়নি, ওম ডিডেন্ট হি গিভ, সে কিভাবে দিয়েছিল, হাউ ডিড হি গিভ, সে কিভাবে দেয়নি, হাউ ডিডেন্ট হি গিভ। এক্সেলেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 298 এবং 332 পৃষ্ঠা থেকে। আজকে আপনাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্পিড ডিলিং এবং সিম্পল পাস্ট টেন্সের স্পিড ডিলিং দুটি প্রেজেন্ট করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবে যে ভিডিও পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা বই পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিনিট পৃথিবীর যে কোনো প্রান্ত চর্চা করলে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বইটি এখনও সংগ্রহ করেননি, আপনারা যদি বইটি আমাদের সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা আমাদের বিকেশ নাম্বার লিখে রাখবেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত বইটা আমাদের সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা, অল দ্য সেম নামে, একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যদি সাবস্ক্রাইব করে নিন, তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন
আছে সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসনের নোটিফিকেশন পান। প্রেক্ষাগৃহে বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফার দিতে শুভকামনা, আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই সি ইউ ইন আদার ভিডিও, টেক কেয়ার, বাই বাই।